আমার আজকের ভিডিওর আলোচনার বিষয় হল অবস্থায় ডিম খেলে কি হয় গর্ভ অবস্থায় যারা ডিম খান তাদের কি ডিম খাওয়া উচিত ভিওয়ার্সরা সব প্রশ্নের উত্তর পাবেন আমার আজকের ভিডিওতে সেই জন্য আজকের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক গর্ভ অবস্থার সময় মায়ের খাদ্য তালিকার বিশেষ যত্ন নিতে হবে কারণ এটি শিশুর বিকাশের উপর সরাসরি প্রভাব ফেলে মায়ের সুস্থতার সুস্থতার পাশাপাশি সন্তানের জন্য খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার যোগ করা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির দৈনন্দিন খাদ্য তালিকায় কোনো খাদ্য আইটেম অন্তর্ভুক্ত করার আগে শরীরের থেকে যে উপকারগুলি পাবে এবং এটির যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে সেগুলো জানা খুবই দরকার অনেক গর্ভবতী মায়েদের মনে একটা প্রশ্ন থাকে গর্ভবতী অবস্থায় কি ডিম খাওয়া যাবে অবশ্যই হ্যাঁ অনেক মায়েরা মাঝে মাঝে এটি ভাবতে পারেন তবু কিছু সতর্কতা রয়েছে যা ডিম খাওয়ার আগে নেওয়া দরকার ডিম একটি মহান খাদ্য কারণ এটি খনিজ ভিটামিন এবং স্নেহ পদার্থে ভরপুর গর্ভাবস্থায় ডিম খেলে মা এবং শিশুর কাছে এই সব প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ হবে কাঁচা বা অর্ধসিদ্ধ না করা ডিম খাওয়ার পরিবর্তে গর্ভ অবস্থায় সিদ্ধ করা ডিম খেতে পরামর্শ দেওয়া হয় কারণ এটি ডিমে উপস্থিত যে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া নির্মূল করে থাকে প্যাকেজিংয়ের তারিখ চেক করে ডিমের তাজা ভাব নিশ্চিত করা এবং শুধুমাত্র পরিষ্কার জায়গাগুলো থেকে কেনার মতো সতর্কতা অবলম্বন করলে সেগুলো দূষিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে গর্ভাবস্থায় ডিম খেলে যেসব উপকারিতা পাওয়া যায় আসুন এক নজরে দেখে নেওয়া যাক এক নাম্বার উচ্চ প্রোটিনধারী ডিম প্রোটিন হলো কোষের মূল গঠনকারী উপাদান এবং শিশুর বিকাশে সহায়তা করা সঠিক পরিমাণে ডিম খেলে শিশু স্বাস্থ্যকর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ প্রোটিন সরবরাহ হয়ে থাকে দুই নাম্বার মস্তিষ্কের বিকাশ ডিমে কোলাইন থাকে যা মস্তিষ্কের বৃদ্ধি এবং সামগ্রিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ এটি শিশুকে স্পাইনা বিফিডা এবং অ্যানেন সেফালির মতো রোগে আক্রান্ত হতে বাধা দেয় তিন নাম্বার ক্যালোরি গ্রহণ প্রতিটি ডিমে প্রায় সত্তর ক্যালোরি থাকে এবং শিশু এবং মায়ের ভালো বৃদ্ধি হওয়ার জন্য প্রয়োজনীয় দৈনিক ক্যালোরির প্রয়োজনীয়তার একটি অংশ পূরণ করতে সহায়তা করে চার নাম্বার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ডিম ডিম খেলে শরীরের কোলেস্টেরল জমার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে গর্ভাবস্থায় কোনো মহিলার যদি কোলেস্টেরলের সমস্যা থাকে তবে ডিমের কুসুম খাওয়া উচিত নয় এছাড়া ডিম ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন বি এর মতো অপরিহার্য ভিটামিনগুলো সরবরাহ করে থাকে গর্ভাবস্থায় অতি প্রয়োজনীয় সেলেনিয়াম জিঙ্ক ভিটামিন এ ডি ও কিছু বি কমপ্লেক্স যা ডিমের মধ্যে রয়েছে তাই এই অবস্থায় ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী তবে ডিম খাওয়ার আগে তা ভালোভাবে বেছে নিতে হবে ডিমগুলো ঠিক আছে কিনা এবং স্বাস্থ্যের জন্য নিরাপদ কিনা তা আগে থেকে পরীক্ষা করে নিতে হবে বাইরের সেলফে না রেখে সবসময় ডিম ফ্রিজে রাখুন খারাপ গন্ধযুক্ত ডিম খাবেন না সেদ্ধ বা রান্না করা ডিম দু ঘন্টার মধ্যে খেয়ে নেবেন কাঁচা বা অর্ধেক সিদ্ধ করা ডিম কখনই খাবেন না এতে স্যালমোনলা সংক্রমণের আশঙ্কা থাকে যেটা সন্তানের মধ্যেও যেতে পারে আপনি যখন সন্তান সম্ভাবা কখনই কাঁচা বা অর্ধেক সেদ্ধ করা ডিম খাবেন না আমি আবারও এজন্যই বলছি আপনাদের সতর্কতার জন্য এতে স্যালমোনালার সংক্রমণের সম্ভাবনা থাকে খুবই বেশি এই সংক্রমণের ফলে সময়ের আগে প্রসব ইউটেরাসের সংকোচন ডায়রিয়া ও বমিও হতে পারে পুরো সেদ্ধ বা রান্না করা ডিম খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো আপনি যদি ডায়রিয়া বমি বা ফুড পয়জনিংয়ে ভোগেন তাহলে সঙ্গে সঙ্গে দেরি না করে ডাক্তার দেখান কিছু কিছু গর্ভবতী মহিলার হজম শক্তি খুবই দুর্বল থাকে যার ফলে ডিম সহজেই তারা হজম করতে পারে না ভিউর্সরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে অনেকে অনেক বেশি উপকৃত হয়ে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ